মুর্শিদাবাদ লালবাগে নতুন বছরে হাজারদুয়ারিতে ভিড় করেন পর্যটকেরা, কিন্তু হাজারদুয়ারিতে ঢুকতে না দেওয়ায় নিরাশ হয়েই ফিরে যেতে হলো পর্যটকদের। তার কারণ হলো প্রতি শুক্রবার বন্ধ রাখা হয় হাজারদুয়ারি, কিন্তু মুর্শিদাবাদ লালবাগের ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখলেন পর্যটকেরা। ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যটকেরা জানিয়েছেন তারা এসেছিলেন হাজারদুয়ারি দেখতে, কিন্তু তার দেখা হলো না। সেই কারণে অন্যান্য স্থানগুলি দেখে বাড়ি ফিরে যাচ্ছেন পর্যটকেরা। তাছাড়াও ঘোড়ার গাড়ির চালক জানিয়েছেন এই বছর তেমন ভালোভাবে রোজগার হচ্ছে না তাদের, কারণ প্যাসেঞ্জার আসছে না করোনার কারণে। একদিকে যেমন করোনা, অপরদিকে নতুন বছর পড়েছেও শুক্রবার, তাই তাদের রোজগার কিছুটা হলেও কম, এমনটাই জানিয়েছেন তারা। বছরের প্রথম দিনেই মুর্শিদাবাদ লালবাগ হাজারদুয়ারিতে পর্যটকদের ভিড় জমেছিল চোখে পড়ার মতো, কিন্তু আজ শুক্রবার থাকার কারণেই পর্যটকদের ফিরে যেতে হলো নিরাশ হয়ে। ভালো লাগছে তো, হাজারদুয়ারি মেনলি ঘুরতে এসেছিলাম, তো এটা বন্ধ দেখছি, অন্য অন্য জায়গা ঘুরলাম, খুব ভালো লাগলো, কিন্তু এটা বন্ধ তো একটু খারাপ, মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, দেখলাম। এই যে আপনি টাঙ্গা চালান, তো তো আজকে কিরকম বাজার টাঙ্গা? বাজার ভালো না কেন? বন্ধ হয়ে গেল, লোক আসছে না, কিছু লোকটা আসছে, হচ্ছে না, লোক হাজার বন্ধ যেন চলে। এই যে এতদিন লকডাউন ছিল আপনাদের, রুজি রোজগার বন্ধ ছিল, তারপরে এই যে লোক আসতে শুরু করলো, দুদিনই বন্ধ। হ্যাঁ, বন্ধ, লোকজন আসা বন্ধ করে দিয়েছে, মানে হাজার দিয়ে পুরাটা খুলছে না। না, আজকে তো শুক্রবার, শুক্রবার দিন তো আগে করে বন্ধ থাকে, এমনও লোকজন কম হচ্ছে, বলে হাজার দিয়ে অনলাইনে টিকিট কাটছে। মুর্শিদাবাদ লালবাগ থেকে ক্যামেরায় অরুণাব দাসের সঙ্গে অভিজিৎ দাসের রিপোর্ট, সাইন টিভি 24x7 মুর্শিদাবাদ।